السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. اعوذ باللہ من الشیطان الرجیم, بسم اللہ الرحمن الرحیم. আমার প্রিয় শিক্ষার্থী, হোমিওপ্যাথি শিক্ষার্থী বৃন্দ এবং হোমিওপ্যাথি ডাক্তার বৃন্দ, আপনাদের সকলের উদ্দেশ্যে আমি দুটো কথা বলতে চাই. সেটা হলো যে ওষুধের নাম লিখে দিয়ে এবং ওষুধের নাম বলে দিয়ে চিকিৎসা করার অসুবিধা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করছি. আমার এক পেশেন্ট ছিল মফস্বলের. এখন পেশেন্টের যে লক্ষণ এবং তার ব্যক্তিগত বৈশিষ্ট্যের উপর নির্ভর করে যে ওষুধটা সিলেকশন হয়েছিল, সেই ওষুধটি আমি ওই পেশেন্টকে তার এলাকার হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যেতে বলি এবং হোমিওপ্যাথি ডাক্তার সাহেবকে বলি এই ওষুধটি দিয়ে দিতে. সেই ওষুধটি ডাক্তার সাহেব তাকে না দিয়ে তাকে বরঞ্চ বলে দেন যে এই ওষুধ তো আপনার জন্য নয়, এই ওষুধ তো আপনার বংশে তো এই ধরনের লক্ষণও বলিনি, তো আপনার জন্য তো এই ওষুধ সঠিকভাবে কাজ করবে না. রোগীকে এই বলে তিনি আবার ওষুধ দিলেন. রোগী তো ওষুধ খেয়ে সুস্থতা বোধই করল না, আরও সেই ওষুধে ওই ডাক্তারের দেওয়া উচ্চশক্তি ওষুধ খেয়ে রোগীর প্রবীণ লক্ষণ দেখা দিল. রোগী যখন আমাকে আবার পুনরায় মাসখানেক পর ফোন করে, তখন আমি আর কিছু না বলে তাকে সরাসরি ঢাকায় আমার চেম্বারে আসতে বলি. রোগীর অবস্থা শুনি বোঝা গেল যে রোগীকে আমি যে ওষুধটির কথা বলে দিয়েছিলাম ওই ডাক্তার সাহেব সেই ওষুধটি তাকে দেননি, এবং আমি সেই ওষুধটির প্রতিক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাকে আমি ভাইটামিনের ব্যবস্থা করে দিলাম এবং তার কিছুদিন পরে আমি যে ওষুধটি ওই হোমিওপ্যাথি ডাক্তার সাহেবকে বলে দিয়েছিলাম সেই ওষুধটি আমি আবার প্রয়োগ করলাম. তাতে দেখা গেল রোগী পরবর্তী মাসখানেকের ভিতরে আস্তে আস্তে সুস্থতার দিকে ফেরত আসলো. এখন আপনি বলুন হোমিওপ্যাথি ডাক্তার বৃন্দে এবং ভাই বোনেরা, শিক্ষার্থী বৃন্দরা, আপনারা যদি এরকম ওষুধের নাম বলে দেন অন্যদেরকে, সেটা কিনে খাওয়ার জন্য হোক বা হোমিওপ্যাথি অন্য ডাক্তারদেরকে দেওয়ার জন্য হোক, তাহলে দেখেন সেখানে কী ধরনের অসুবিধা পড়তে হয়। সুতরাং আপনাদের পেশেন্টদেরকে আপনার চেম্বারে এনে আপনার কেস টেকিং করে এবং রোগীর ব্যক্তিকেন্দ্রিক লক্ষণের সমষ্টিগতভাবে রোগীর জন্য যে সর্বদৈহিকভাবে যে ওষুধটি সিলেকশন হয়েছিল সেটি আপনি প্রয়োগ করুন, এবং আপনি তরফ থেকে আপনাকে রোগীকে ওষুধ দেওয়ার ব্যবস্থা করুন, তাতে দেখবেন রোগী সুস্থতা বোধ করবে. আরেকটা পেশেন্টের কথা বলতে চাচ্ছি. সেই রোগী আমার পরিচিত, আমার কাছে আসিল এবং তাকে তার পাস্ট হিস্টোরি এবং তাকে হেরিডিটি ডিজিজ সম্পর্কে অবগত হয়ে তাকে আমি একটি ওষুধের কথা বলে দিলাম. উনি কিছুটা হোমিওপ্যাথি প্র্যাকটিস করতেন ঘরোয়াভাবে, যেহেতু আমার পরিচিত. তিনি বাসায় গিয়ে সেই ওষুধটি সম্পর্কে ইন্টারনেট বা বিভিন্নভাবে মাধ্যমে ওষুধটা জেনে নিয়ে সেই ওষুধটি সে আর খেল না. সেই ওষুধটি না খেয়ে তার পাশে আরেকটি হোমিওপ্যাথি ডক্টর ছিল, সে তার জন্য আরেকটি ওষুধ ব্যবস্থা করলো. সে বলল যে ওই ওষুধটি যে ডাক্তার সাহেব দিয়েছিল সেটা আমার কাছে নেই, আপনি এটা খান, এটা একই ধরনের ওষুধ এবং আপনার ভিতরে কাজ করে যাবে. যখন তারও কিছুদিন পরে যখন সেই পেশেন্টটি আমার পরিচিত পেশেন্টটি আমার কাছে আসলো, তখন তাকে জিজ্ঞাসা করা মাত্রই
সে বলছে যে আপনি যে আমাকে ওষুধটি বলে দিয়েছিলেন আমার পার্শ্ববর্তী হোমিওপ্যাথি ডক্টরের কাছে, যে তিনি আমাকে আরেকটি ওষুধের ব্যবস্থা করেছিলেন, সেটি নাকি একই রকম কাজ করবে। তখন আমার যা বোঝার বুঝে নিলাম, আমি আবার কেস অ্যানালাইসিস করে রোগীকে সেই আমারই পূর্ব নির্ধারিত ওষুধটি রোগীকে এবার না বলে দিয়ে আমি রোগীকে ওষুধটি প্রয়োগ করিলাম, এবং প্রয়োগ করার তারও কিছুদিন পরে আস্তে আস্তে রোগী সুস্থতার দিকে আসতে শুরু করল। তাহলে বুঝুন এখন যে হোমিওপ্যাথিতে যদি রোগীকে ওষুধের নাম বলে দেওয়া হয় তাহলে চিকিৎসার ক্ষেত্রে কী কী অসুবিধা হয়। আমরা হোমিওপ্যাথিক পড়তে এসে বিশ্ব বরণ্য চিকিৎসকদের যখন তাদের লেখা পড়ি এবং তাদের কেস অ্যানালাইসিসে পড়ি, তখন কিন্তু তারা কখনো ওষুধের নাম বলে দেননি এবং বলে দেনও না। সুতরাং আমি আমার হোমিওপ্যাথি সকল ছাত্রছাত্রীবৃন্দ এবং আমার চিকিৎসকবৃন্দ যারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করেন, যারা হোমিওপ্যাথি নিয়মিত অর্গানন ভিত্তিক চিকিৎসা করেন, আপনারা রোগীকে কখনো অন্য কারোর কাছ থেকে ওষুধ নেওয়ার কথা এবং ওষুধের নাম বলে দিয়ে তাকে কিনে খাওয়ার কথা এটি বলবেন না। তাহলে রোগী সেটা নিয়ে সে একটি বিশৃঙ্খলার ভিতরে ফেলে দিবে এবং তার স্বাস্থ্যের অবনতি হতে থাকবে, এবং পরবর্তীতে দেখা যাবে যে হোমিওপ্যাথিক ডাক্তারদেরই একটি মান সম্মান নিয়ে একটি টানা হেঁচড়া শুরু হয়ে যাবে। সুতরাং আমরা কোনো হোমিওপ্যাথিক চিকিৎসকবৃন্দ যারা অর্গানন ভিত্তিক মেনে আমরা ওষুধ প্রয়োগ করি, আমরা কখনো রোগীকে এবং রোগীর অন্য কাউকে যেন ওষুধের নাম বলে চিকিৎসা না করি। এই বলে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।